নমস্কার বন্ধুরা পরিবারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আর ডিম দিয়ে একটা রেসিপি বানাতে চলেছি যেটা গরম ভাত রুটি পরোটা সমানভাবে খেতে ভালো লাগে চলুন তাহলে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি প্রথমে আমি দেখিয়ে দেবো কুত্রিটা কিভাবে কাটতে হবে প্রথমে কুত্রির দুদিকের মুখটা কেটে নেব তারপর এরকম গোল গোল করে কেটে নেব এটা একদম পাতলা করে যতটা সম্ভব পাতলা করে কাটতে হবে তার কারণ হচ্ছে এটা পুরোটা জল ছাড়াই কিন্তু সেদ্ধ হবে আর একটা দেখিয়ে দিচ্ছি দুদিকের মুখটা কেটে নিলাম নিয়ে দেখুন পাতলা পাতলা গোল গোল করে এভাবে কেটে নিয়েছি এভাবে সব কুঁদরিগুলো কেটে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মতো কুঁদরি আমি নিয়ে নিয়েছি পাকা কুদড়ি পড়লে সেটাও নিয়ে নেবেন পাতলা করে কেটে নেবেন এবার আমি ফ্রাইং প্যান গরম করে নিয়ে ওয়ান টেবিল মতো সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলে আমি হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা রসুন এখানে একটু ক্রাশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একদম ছোট পেঁয়াজ সেটা দিচ্ছি এটা একটা ফোরন দিচ্ছি চাইলে আরো বেশি পেঁয়াজ আপনারা ইউজ করে ভাজা ভাজা হবে না তার আগে আমি এখানে কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি এবার আমি কুদড়িগুলো এতে দিয়ে দেব কুদরিগুলো সব দেবো দিয়ে ওভেনটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে তার কারণ এতে জল দেওয়া হবে না কম আচেই প্রথম থেকে এটা হতে থাকবে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো নুন দেব আর হলুদ দিয়ে দিচ্ছে এক চামচ দিয়ে আবারো ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর আবার একবার চেক করব। এইভাবে আমি মোটামুটি পাঁচ ছবার মতো ঢাকা চাপা দিয়ে রেখেছি তারপর আবার দু মিনিট ছাড়া চেক করেছি এইভাবে পাঁচ ছবার চলেছে তো দেখুন মাঝে মাঝে এরকম আমি নাড়িয়ে দিচ্ছি আর একবার করে ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু একদম লোয়েতে থাকবে অনেকটাই ভাজাটা হয়ে গেছে আমি সেদ্ধটা দেখে নিচ্ছি সেদ্ধ কিন্তু আর একটু বাকি রয়েছে তাই আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি খুলেছি দেখুন পুরোটা সব সেদ্ধ হয়ে গেছে এবার একটা জায়গা করে নিচ্ছি ওই প্যানের মধ্যেই অল্প একটু সর্ষের তেল দিয়ে দুটো ডিম একটু নুন দিয়ে আমি ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখানে এটা মিশিয়ে নিতে থাকবো এবং কুঁদরির সাথেও মিশিয়ে নিতে থাকবো ডিমটা মেশানোর সাথে সাথে কুদ্রির সাথেও মিশিয়ে নেবো নিয়ে জাস্ট এক মিনিট মতো একটু ফ্রাই করে নিলেই হবে এই সময় আঁচটা মিডিয়াম ফ্লেমে দিয়ে দিতে পারেন পুরোপুরি ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি ওপর থেকে ধনে পাতা কুচনো দেবো যদি বাড়িতে থাকে তাহলে দেবেন না হলে ধনে পাতাটা আপনি স্কিপও করতে পারেন তো রেডি হয়ে গেছে কুদরি ডিমের ভুর্জি আমি এখানে রুটির সাথে সার্ভ করে দিয়েছি রুটির সাথেও কিন্তু দারুণ লাগে এই ভাজিটা আর ভাতের সাথেও কিন্তু সমানভাবে যায় তাহলে রেসিপি বানাতে ভুলবেন